নতুন পরিবহন আইন বাতিলের দাবি দেখা গেছে 48 ঘন্টা বন্ধ যে গোলপাট খরবাটনত করা পরিলক্ষিত হয়েছে। আর এই মুহূর্তে মানে গোলপাট শহরের মাছমজিয়াত আছো, আর গোলপাট দেখা গেছে যে চালক হ্যান্ডিম্যান সকলে রাজপথ উলাই পেলাই প্রতিবাদ সাব্যস্ত করা পরিলক্ষিত হয়েছে। নিউজ একটি অসম নর্থ দর্শক দেখুয়েছে ধরনের যে মটর শ্রমিক যে যৌথ মঞ্চ যে 48 ঘন্টা বন্ধর ঘোষণা করে থাকা বন্ধর তার প্রভাব সর্বাত্মক করা পরিলক্ষিত গল্পের এনে ধরনের দেখা হয়েছে যে চালক যে হ্যান্ডিম্যান সকল উলাই পেলায় প্রতিবাদ সাব্যস্ত করা বিভিন্ন স্লোগানে পরিবেশ উত্তাল করা পরে পরিলক্ষিত নিউজ একটি অসম নর্থ দর্শক গোলপাড়া শহরের মাছমজিয়ার দৃশ্য দেখুয়েছে। মূল কিছু চালক ইয়াত মটর শ্রমিকের লোক আছে মানে কথা পাতি হয়েছে। তার মানে আপনার কাছে কি কব নতুন পরিবহন আইন বাতিলের দাবি আজি আপনাদের 48 ঘন্টা বন্ধ ঘোষণা করে। হয় তার মানে কেন্দ্রীয় সরকারে যে নতুন হিট অ্যান্ড রান আইন আনিছে, এই আইনের প্রতিবাদত আমি নর্থ ইস্ট উত্তর পূর্বাঞ্চলের সকল মটর শ্রমিক যৌথ মঞ্চে আমার 48 ঘন্টা কর্মবিরতি পালন করেছি। আমি অহা দিনত এই 48 ঘন্টার কর্মবিরতি হল সুকিয়াই দিয়ার কারণে অহা দিনত আরও দুই তিন দিনের হয়তো এক সপ্তাহের পিছত আমি অনির্দিষ্টকাল বন্ধ গুছি যাম, আমি কর্মবিরতিত গুছি যাম। কারণ যে আইন আনিছে এই আইনত আমার ড্রাইভার সকলের যে হারাশাস্তি হব 7 লাখ টাকা জরিমানা আর 10 বছর জেল। গতি আমি এই আমি নামানু, কেন্দ্রীয় সরকারে অনতিপলমে উঠাই লোক, অন্যথা ভারতবর্ষের পরিস্থিতি ভয়াবহ হব যে এই সবল হয়ে গই আছে। তার মানে কৃষক আইন যেনেক আনিছিল 13 মাহ লাগিছিল আইন উঠাই লওয়ার কারণে, না আমার 13 দিনও নালাগে এই আপনার আপনার আমি সুকিয়াই দিছ যে ভারতবর্ষত 13 দিনও আমার আইন উঠাওয়ার কারণে নালাগে। কারণ ভারতবর্ষ স্তব্ধ হয়ে যাব, বস্তুর দাম অত্যাবশ্যকীয় সামগ্রীর বস্তুর দাম বাড়ি যাব, তেল না পাব, মানুষ একদম অবস্থা বেয়া হয়ে যাব। আমি খোঁজা নাই মানুষের ভারতবর্ষের মানুষ কিংবা অসমের মানুষ বেয়া হোক, আমি খুঁজু যে শান্তিপূর্ণভাবে মানুষের সব চলক, আমার এই আইন অনতিপলমে বাতিল করুক, অন্যথা ভয়াবহ পরিস্থিতি হবলৈ গৈ আছে। আপনার যে দাবি এই দাবি যদি আপনার মানি নলয় পরবর্তী সময় কি কেনে ধরনের ব্যবস্থা গ্রহণ করব? আমি অনির্দিষ্টকাল হেৰি করিম, আমি ট্রাক বাস আমি সকল ধরনের যান বাহন আমি সম্পূর্ণরূপে বন্ধ করে দিম, প্রয়োজন আপেক্ষে আমি রোড ব্লক করে দিম, এই তেনেকুৱাকে আমি আগবাড়ি যাম যেতিয়ালৈকে আইনখন আমার বাতিল নকরে। আর আইন বাতিল করার কারণে পার্লিয়ামেন্টত যেনেকে উত্থাপন করেছে তেনেকে পার্লিয়ামেন্ট বহাই পেলায় তাতেই হেৰি করক, আমাক আলোচনা প্রয়োজন নাই, আইনখন বাতিল করক পার্লিয়ামেন্টর জড়িয়ে। আমি এইখানে মই কি কব, নমস্কার, মোর ফলের পর প্রথমবারের কারণে বন্ধ দিছি, মই এজন ড্রাইভার হয়, সরকারে যে আমার ড্রাইভারের উপর কলা আইন লিছে, সরকারক এই বন্ধর মাধ্যমে হকিয়াই দিব বিচারিছো, প্রথমবারের বন্ধ হয়, যদি সরকারে এই ড্রাইভারের উপর আইন যদি বাতিল না করে অনির্দিষ্ট কাললৈকে আমি সকল স্থগিত করে দিম, আর সরকারের মিল মিটিং বন্ধ হয়ে যাব। মই কৈছো যে সরকারে যেতিয়া মিল মিটিং পাতে ড্রাইভার সকলে সরকারক সহযোগিতা করার কারণে সরকারে মিল মিটিং পাতি পারে, আমি হাজার হাজার মানুষ এই সরকারের সন্মুখত থিরাও আর সরকারে মেল মিটিং পাতে, সরকার এই ব্যর্থ সরকার, সরকারের মূরত এক নাই, সরকারে কি হিসাবত কইছে যে ড্রাইভারের 7 লাখ টাকা জরিমানা, ড্রাইভারের ঘরে 7 লাখ টাকা থাকে নাকি, ড্রাইভারের ঘরে যদি 7 লাখ টাকা থাকে ড্রাইভার কি গাড়ি চলে নাকি, আজির এই বন্ধ সরকার হকিয়ে দিব বিচারিছো, অতি সোনকালে সরকারে এই বন্ধ উঠাই লোক, জয় আয়োগম। গোলপাড়া শহরের মাছমজিয়ার পৰা দেখুৱাইছো, কিয়নো আজি 48 ঘণ্টা যে বন্ধ চকা বন্ধ ঘোষণা করেছে, এই বন্ধ সর্বাত্মক পৰা পরিলক্ষিত হয়েছে গোলপাড়া শহরত। আর প্রতিজন যে ইয়াত দেখা গৈছে যে চালক হ্যান্ডিম্যান রাজপথ উলাই প্রতিবাদ সাব্যস্ত করেছে, তেওঁলোকৰ যে নতুন আইন পরিবহন নতুন আইন ইতিমধ্যে প্রত্যাহারের দাবি দেখা গৈছে, এনেধরনের পরিবেশ উত্তাল হয়ে পড়েছে গোলপাড়া শহরত। আর এই পরিস্থিতি যাতে অধিক অবনতি নঘটে তারভাবে দেখা গৈছে গোলপাড়া আরক্ষীও কিন্তু সম্পূর্ণরূপে সষ্টময়, কিয়নো আজি যে 48 ঘণ্টা যে চকা বন্ধ ঘোষণা করেছিল যে মটর শ্রমিক যৌথ মঞ্চয় তার প্রভাব কিন্তু সর্বাত্মক পৰা পরিলক্ষিত হয়েছে গোলপাড়া শহরের মাছমজিয়া। প্রতিজন যে চালক হ্যান্ডিম্যান রাজপথত উলাই পেলায় এনেধরনের যে প্রতিবাদ সাব্যস্ত করেছে, তেওঁলোকৰ যে পরিবহন নতুন আইন এই নতুন আইন প্রত্যাহারের দাবি দেখা গৈছে, এনেধরনের পরিবেশ উত্তাল করা পরিলক্ষিত আমি নিউজ একটি অসম নর্থ ইষ্ট দর্শক দেখুৱাই আছো। মই পুনৰ কৈছো আজি 48 ঘণ্টা যি চকা বন্ধ ঘোষণা কৰিছিল, এই চকা বন্ধ ঘোষণা ইতিমধ্যে ৰাতিপুৱা 5 বজাৰ পৰা দেখা গৈছে গোলপাড়া চহৰৰ মাছমজিয়াত ইতিমধ্যে সম্পূৰ্ণভাৱে বন্ধৰ প্ৰভাৱ পৰা পৰিলক্ষিত হৈছে। প্ৰতিজন যি চালক হেণ্ডিমেন ওলাই পেলাই ৰাজপথত এনেধৰণৰ যি প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে। হয় ভালকে রাখ,
Thank you.